স্পেন প্রবাসী এইচ এম রাসেল হাওলাদার বাংলাদেশে পরিবহন সেক্টর বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টির দৃষ্টান্ত স্থাপন করেছেন। করোনা ক্রান্তি লগ্নে যখন সবাই নিজেদের ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, তখনই এই ব্যবসায়ী বাংলাদেশে বিনিয়োগ করে প্রমাণ করলেন দেশপ্রেমী প্রবাসীরা এগিয়ে এলে কর্মসংস্থান তৈরি সম্ভব। স্পেন থেকে বকুল খান জানান, ঢাকার উত্তরা ধোর থেকে সাইনবোর্ড রুটে ইকবাল এন্টারপ্রাইজ অত্যাধুনিক এসি বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বুধবার সাইনবোর্ড মহানগর পেট্রোল পাম্পে এক অনারম্ভ অনুষ্ঠানের মধ্য দিয়ে ইকবাল এন্টারপ্রাইজ এসি বাসের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ওয়ারী বিভাগের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম। এ সময়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইকবাল এন্টারপ্রাইজ সিআইসি গ্রুপ চেয়ারম্যান এবং স্পেন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান এইচ এম রাসেল হাওলাদার ও মোহাম্মদ ইকবাল ভূঁইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক রিয়াজুল ইসলাম কাউসার।